আসসালামু আলাইকুম। গতদিন তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে রোজাকে মাদ্রাসাতে ভর্তি করিয়েছি, আপনারা সবাই অসম্ভব রকমের খুশি হয়েছেন যে ওকে মাদ্রাসাতে ভর্তি করিয়েছি, আর সবাই অনেক অনেক বেশি দোয়া করেছেন। তো গতদিন যে ভিডিওটা শেয়ার করেছিলাম, মানে যে দিনের ভিডিও ছিল সেই দিনই মূলত এই ভিডিওটাও করা। ওই দিন সন্ধ্যা সময় আমরা হচ্ছে যাচ্ছিলাম বাজারে রোজার জন্য যা যা জিনিসপত্র লাগবে সেগুলো কেনার জন্য। তো ওখান থেকে কি কি কেনাকাটা করি সেটা তো আপনাদের সাথে শেয়ার করব। সব থেকে বড় উদ্দেশ্য ছিল রোজার স্কুল ব্যাগ, যেহেতু একটা স্কুল ব্যাগ প্রয়োজন বই খাতা নেওয়ার জন্য, তো সেটা তো আনতে হবে, সাথে আরও কিছু জিনিস নিয়ে আসবো আর কি। তবে বাজারে গিয়ে আমার মাথা থেকে সব কিছুই উড়ে গেছে, অল্প কিছু জিনিস নিয়ে চলে এসেছি, সব কিছুর কথা আর আমার মনে নেই। বাসায় আসার পরে মনে পড়েছে যে আমি তো আরও কিছু জিনিস মানে আনতে চেয়েছিলাম, মানে রোজারই ওর প্রয়োজনীয় জিনিস আর কি, তবে মনে নেই। তো যাই হোক, রোজার একটা স্কুল ব্যাগ নিয়েছি, ওটা পাশেই দেখতে পাচ্ছেন, ওটা আমি ভালো করে দেখাবো। এরপরে হচ্ছে একটা ঝুড়ি নিয়েছিলাম, ঝুড়িটা আমার খুবই ভালো লেগেছে। এরপরে হচ্ছে একটা সুন্দর চামচ নিয়েছি, ডালের চামচ, এটাতে ডালও মানে বাড়া যাবে, সেই সাথে পিঠার গোলা করলে চুলাতে পিঠাও দেওয়া যাবে। আরেকটা হচ্ছে ভাজি করার কি বলে এটাকে, মানে একটা চামচের মতো ভাজি ওঠানোর, তো সেটা নিয়েছিলাম। এই হচ্ছে রোজার জন্য শপিং করতে গিয়ে আমার করা তিনটা শপিং। আর হচ্ছে এই যে এখানে ওর স্কুল ব্যাগটা নিয়েছিলাম, সাথে ওর জন্য হচ্ছে দুইটা পেন্সিল নিয়েছিলাম, আরও মনে হয় টুকটাক কিছু নিয়েছিলাম, তো দেখাবো। আর এই যে এখানে ব্যাগটা হচ্ছে খুবই ভালো ছিল, বিশেষ করে ব্যাগের কাপড়ের কোয়ালিটিটা অনেক ভালো ছিল, সেই সাথে হচ্ছে এই ব্যাগের মধ্যে অনেক অনেক পকেট ছিল। আর এতগুলো পকেট দেখে মূলত আমাদের ভালো লেগেছে, কারণ পকেট যদি অনেক বেশি পরিমাণ থাকে জিনিসপত্র আলাদা আলাদা করে নিতে অনেকটা সুবিধা, তো সে কারণেই মূলত ব্যাগটা আমরা দুইজনে মিলে পছন্দ করেছি। অনেকে হয়তো বা ব্যাগের দামটা কমেন্টে জানতে চাইবেন, সে কারণে আমি বলে দিচ্ছি ব্যাগের দাম নিয়েছিল 450 টাকা। আর যে ডালের চামচটা নিয়েছিলাম ওটার দাম নিয়েছিল 130 টাকা। আর যে ভাজি ওঠানোর যে চামচটা নিয়েছিলাম ওটা নিয়েছিল সম্ভবত 80 টাকা, আর ঝুড়িটা নিয়েছিল হচ্ছে 30 টাকা। আর এই যে রোজার জন্য হচ্ছে একটা স্কেলও নিয়েছি, রোজার জন্য কিছু পায়জামা নেওয়া দরকার ছিল, তবে সেগুলোর কথাই হচ্ছে আমি ভুলে গিয়েছি। তো যাই হোক, নেক্সট টাইম যখন আবার যাই তখন নিয়ে আসবো। আর এই যে এখানে হচ্ছে ওর বাবা ওর বই খাতা এগুলো সব কিছু হচ্ছে গুছিয়ে দিচ্ছিল। রোজাকে আমরা বৃহস্পতিবার ভর্তি করিয়েছিলাম, সে কারণে আমাদের হাতে একদিন সময় ছিল, মানে আমার হাতে একদিন সময় ছিল বাসার সমস্ত কাজকর্ম গুছিয়ে নেওয়ার জন্য। আর শুক্রবার যেহেতু মানে অফ ডে, মানে মাদ্রাসা বন্ধ সেই সাথে বাজারও বন্ধ, সে কারণে শুক্রবার তো চাইলেও রোজার ব্যাগপত্র কিনতে পারবো না। আমরা বৃহস্পতিবার ওকে ভর্তি করিয়ে ওই দিনই মূলত ওর ব্যাগপত্র কিনে নিয়ে এসেছিলাম। আর আমি শুক্রবার দিন হাতে সময় পেয়ে অনেকগুলো মানে কাজ করে নিয়েছিলাম পুরো বাসার, তবে পুরো বাসার কাজ তো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি, কিচেনের কিছু কাজ শেয়ার করা হয়েছে, তো সেগুলো নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। কিচেন ক্লিনিং, সেই সাথে নতুন করে সাজানো, এগুলো সব কিছু শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। এই যে শীতের সময় শীতের জামা কাপড় শীতের টুপি সব কিছু পরে যে আমাদের আইসক্রিম খেতে দেখছেন, এটা হচ্ছে রোজারই মাথায় হঠাৎ করে ভূত চেপেছে যে সে হচ্ছে চকবার আইসক্রিম খাবে। তো রোজার বাবা যেহেতু চকলেট পছন্দ করে না, চকলেটের ফ্লেভার তার একদমই পছন্দ না, সে কারণে তার জন্য সে ভ্যানিলা আইসক্রিম নিয়ে এসেছে রোজার জন্য, আর আমার জন্য হচ্ছে চকবার নিয়ে এসেছে। তো ওটাই হচ্ছে আমরা শীতের মধ্যে খাচ্ছিলাম। তবে শীতের সময় আইসক্রিম খাওয়ার মজাটা কিন্তু অন্যরকম, গরমের সময় একরকম লাগে তবে শীতের সময় অন্যরকম লাগে। তো এরপরে হচ্ছে আমি এখানে পিঠা বানাচ্ছিলাম, এটা কিন্তু যেদিন আইসক্রিম খেয়েছি ওই দিনেরই ভিডিও, আইসক্রিম খাওয়া শেষে আমি হচ্ছে পিঠা বানাতে এসেছি। আর আমার জীবনে প্রথমে একবার আমি ঢাকা থাকতে এই তেলচিতই পিঠা বানিয়েছিলাম, তবে খুব একটা বেশি ভালো হয়নি, সে কারণে নেক্সটে আমার কখনো আর ট্রাই করা হয়নি। তবে এই পিঠাটা রোজার বাবার খুবই পছন্দ, তো রোজার বাবা আমাকে গতদিন বলেছিল যে আজকে তেলচিতই এই পিঠাটা বানাতে। আমি মানে একটু ভয়ে ভয়ে ছিলাম যে কেমন না কেমন হয়, তো ভয়ে ভয়ে থাকা অবস্থায়ও আমি ইউটিউবে কয়েকটা ভিডিও দেখে তারপরে মূলত পিঠাটা বানিয়েছি। আর যেহেতু দ্বিতীয়বার বানিয়েছি, প্রথমবারের অভিজ্ঞতা খুব খারাপ, সে কারণে আপনাদের সাথে আর কোনো ডিটেল রেসিপি শেয়ার করিনি। তবে বানানোর সময় আমি হচ্ছে ক্যামেরাটা অন করেছিলাম যে দেখা যাক
কেমন হয়। তবে আল্লাহর রহমতে পিঠাগুলো এত সুন্দর হয়েছে, আর আমি হচ্ছে গুড় দিয়ে বানিয়েছিলাম, আর গুড়ে পিঠাগুলো তো এমনিতেই অনেক বেশি মজা লাগে। আর আমাদের অঞ্চলে এই পিঠাটাকে হচ্ছে তেলচিতই পিঠা বলে, অনেকে হয়তো বা পোয়া পিঠাও নামেও চিনতে পারে, আমি আসলে জানি না, তবে আমাদের অঞ্চলে তেলের পিঠা বলে। আর এই যে নিচে যে একটা প্লেটের মতো দেয়া বা বাটির মতো দেয়া, এটার কারণে হচ্ছে পিঠার শেপগুলো সবচাইতে বেশি সুন্দর হচ্ছে। আমি শেষের দিকে আপনাদের সাথে শেয়ার করব যেগুলো হচ্ছে এই প্লেটটা ছাড়া বানানো হয়েছে, মানে ওই যে মাঝখানে তিনটা পিঠা দেখতে পাচ্ছেন একটু এবড়ো থেবড়ো, এই তিনটা পিঠা হচ্ছে আপনাদের ভাইয়া শখ করে বানিয়েছে। মানে আমি যখন বানাচ্ছিলাম এত সুন্দর ফুলকপি পিঠা হচ্ছিল, সেটা দেখে আপনাদের ভাইয়া বলছিল যে আমিও একটু বানাবো, আর সে হচ্ছে প্লেট ছাড়া বানিয়েছে দেখার জন্য যে কেমন হয়। পিঠাগুলো কিন্তু ঠিকই ফুলকো এবং কি ভালো হয়েছে, তবে শেপগুলো সুন্দর হয়নি। প্লেটটা দেওয়ার কারণে পিঠাগুলোর শেপ অনেক বেশি সুন্দর হয়েছে, আর এটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। আর রোজার বাবা হচ্ছে একটা পিঠা ভেঙেও আপনাদের সাথে শেয়ার করছে। পিঠাটা বাহির থেকে যেরকম সুন্দর, ভিতর থেকেও মাশাল্লাহ অনেক সুন্দর, আর অনেক বেশি মজা হয়েছিল। আর আমি কিন্তু অনেকগুলো পিঠা বানিয়েছিলাম, সবগুলো খাওয়া শেষে ওই কয়টাই ছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে এখন কেক দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অন্য আরেক দিনের সন্ধ্যার ভিডিও। তো রোজা হচ্ছে ওর বাবার কাছে আবদার করেছিল যে বার্থডে কেক খাবে। আমাদের বাসায় কিন্তু কারোরই কোনো জন্মদিন পালনও করা হয় না, জন্মদিনের কোনো মানে নাম, কোনো শব্দ, কোনো কিছুই আপনারা আমাদের মুখে কখনো শুনতে পানও নি আমার এতদিনের ইউটিউব জার্নিতে, আর ইচ্ছা নেই। অনেকে দেখি যে জন্মদিন পালন করা ভালো না বলে, তারপরও ছোটোখাটোভাবে নিজেদের মধ্যে এগুলো পালন করে, জন্মদিন, অ্যানিভার্সারি, তবে আমরা কিন্তু এগুলো একদমই পালন করা পছন্দ করি না। সেটা মানে ঘরোয়াভাবে একটু ভালো মন্দ রান্না করে খেয়েও যে পালন করা, সেটাও পছন্দ করি না। নর্মালি দিন যেভাবে কাটে সেভাবেই দিনগুলো কাটাতে বেশি পছন্দ করি। আর যদি মনে চাই সর্বোচ্চ হচ্ছে আমরা কিছু দান খয়রাত করি, মানে এটা হচ্ছে আমাদের ব্যক্তিগত ব্যাপার, আমরা কি দান করব বা কাকে কতটুকু খাওয়াবো না খাওয়াবো ওটা মানে হচ্ছে আমাদের মনের ব্যাপার। তবে ঘরে আমাদের দেখা গেছে আজকে হচ্ছে জন্মদিন, এই দিনটা আমরা মনেও রাখি না বা এই শব্দটা উচ্চারণও কখনো করি না যে আজকে আমার জন্মদিন বা আজকে রোজার জন্মদিন, এরকম কোনো কিছুই আমাদের ঘরে কখনো হয় না। তো জন্মদিন উপলক্ষে যেহেতু বাসায় কোনো কেক আমাদের আসে না, তবে রোজা কিন্তু মাঝে মাঝেই কেক খাওয়ার বায়না ধরে, ওকে হচ্ছে ওর বাবা কিনে নিয়ে এসে দেয় আর ও সুন্দর করে খায়। রোজাকেও আমরা ছোট সময় থেকে এই জিনিসটা বুঝিয়েছি, সে কারণে ও ভালোভাবে বুঝে গেছে যে জন্মদিন পালন করা ভালো না, সে কারণে ও কিন্তু এই ধরনের কোনো কিছু মনে রাখে না, আর কেউ কোনো কিছু বললেও সেটা পছন্দ করে না। তো যাই হোক, আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে নিব, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।